বানিয়ে দেখুন পুরনো স্টাইলের পোলাই রেসিপি, গরম ভাতের সাথে লাজবাব। আসুন দেখে নেওয়া যাক পোলাই রেসিপি বানাতে কি কি লাগছে। প্রথমে পোলগুলোকে কেটে নিয়ে সিদ্ধ করে কড়াইতে তেল গরম করে ভাজতে থাকুন। স্বাদমতো নুন, হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিন। মিক্সিতে স্বাদমতো নুন, সাদা ও কালো সর্ষে, কাঁচা লঙ্কা ও নারকেল কোড়া দিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। তেল গরম করে শুকনো লঙ্কা, কালো জিরে ও রসুন বাটা দিয়ে নেড়ে নিন। বানিয়ে রাখা পেস্টটা দিয়ে নাড়তে থাকুন। হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিন। ভেজে রাখা ওল দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিন। ঢাকা খুলে নেড়ে নিয়ে অল্প সর্ষের তেল দিয়ে আবারও নেড়ে নিন। গরম ভাতের সাথে পরিবেশন করুন ওলের এই সুস্বাদু রেসিপিটি। কেমন লাগলো আমাদের আজকের রেসিপি? ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল ডাটার রান্নাঘরকে।